ये है एबीसी न्यूज़ एजीटी लाइव। ये है एबीसी न्यूज़ एजीटी लाइव। लिसन टू एबीसी न्यूज़ एजीटी लाइव। कल मोदी सरकार के 8 बच्चों पूर्ति उपलक्ष्य जो एक टा गुड गवर्नेंस सेवा सुशासन गरीब कल्याण निये नरेंद्र मोदी जी सरकार जे भावे काज करे चलछे तो सेई उद्देश्ये आज के सदर जेलार जुब मोर्चार पक्ष थेके एकटी विशाल बाइक रैली शुरू होते चलछे एवं एइटारी थीम जे आमादेर 8 बछर मोदी सरकारेर पूर्ति उपलक्ष्ये आमरा एई बाइक रैलीटी आज के करते जाच्छि एवं এই বাইক র‍্যালিটি গিয়ে মোদির যে ত্রিপুরা সরকারের যে একটা ডেভেলপমেন্টাল যে এই যে ইন্দো বাংলা যে চারিপাড়া রেলওয়ে স্টেশনে সেখানে গিয়ে আমরা সেটা শেষ করতে যাচ্ছি এবং ইতিমধ্যে নিশ্চয়ই আপনারা দেখে থাকবেন আমাদের যিনি পূর্বতন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি যিনি ইতিমধ্যে কালকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সেই হিসেবে আমাদের যুব মোর্চার জোশ অনেকটা বেড়ে গেছে এবং আমি আপনাদের মাধ্যমে একটাই বার্তা দিতে চাইব গণদেবতাদের ত্রিপুরা রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যে আমাদের উপনির্বাচন হতে চলছে বর্দোয়ালি বিধানসভা 6 আগরতলা সুরমা এবং যুবরাজনগর আমি চাইব গণদেবতাদের আমাদের কাজ করার যেভাবে আপনারা আশীর্বাদ করে আমাদের কাজ করার সুযোগ দিয়েছেন ওই কেন্দ্রগুলোর মধ্যেও ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করে আপনারা আবারও আপনাদের আশীর্বাদ আমাদের প্রদান করবেন সেটা আমরা সুনিশ্চিত এবং আপনাদের সেবাতে আমরা যথার্থভাবে লেগে আছি এবং আগামী দিনেও আপনাদের সেবাতে আমরা নিয়োজিত আছি সেই কথা বলে আজকে যুব মোর্চাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে যে এই বিশাল র‍্যালিটি ওরা অনুষ্ঠিত করেছে এবং আগামী দিনে ওদের পথ যেন অনেক সুন্দর হয় ত্রিপুরা রাজ্যের বিকাশশীল এবং ডেভেলপমেন্টাল ওয়ার্কে যুবকদের একটা বিশাল ভূমিকা এবং সেই ভূমিকা নিয়েই আমরা আগামী দিনে অগ্রসর হতে চাইছি যুব